হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কারি বানিয়ে দেখাবো, যেটা তৈরি হয় বেসিক্যালি দই দিয়ে। এটা মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং সবার খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে এই কারি খুবই ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করে দেখুন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এর জন্য আমি 2 টেবিল চামচ মতো রসুন কুটে নিয়েছি, আপনি চাইলে ঘষেও নিতে পারেন। 7 মতো কাঁচা লঙ্কা কুটে নিয়েছি আর অর্ধেক টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু আমি গোটা রসুনের কোয়া, কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে নিয়েছি, কিছু কারি পাতা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, 2-3টে লাল লঙ্কা। যদি কারি পাতা হাতের কাছে না থাকে তাহলে তেজপাতার ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন আমি 250 গ্রাম দই নিয়েছি। দইটা একেবারে ফ্রেশ দই, কালকেই বসিয়েছিলাম, খুব বেশি টক না। তো দইটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে, চামচ দিয়ে ফেটতে পারেন বা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও ফেটতে পারেন। আমি মিক্সারে দিয়েই ফেটবো। আর এর সঙ্গে যেহেতু বেসন মেশাতে হবে 1 চামচ, মানে 1 টেবিল চামচ বেসন নিতে হবে আমাদের। তো এটা দিয়ে একসঙ্গে মিক্সারটা ঘুরিয়ে নিলে খুব সহজেই ফেটানো হয়ে যাবে। একটুখানি জল দিয়ে দেব। আমি দইয়ের বাসনটা ধুয়েই দিচ্ছি যাতে ওয়েস্ট না হয়। এবার আমরা ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে আনব যাতে সব কিছু ভালো করে ফেটানো হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এই দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইডে রাখবো আর যাব মেইন প্রসেসের দিকে, মানে কড়াইয়ের দিকে। কড়াইয়ে সবার প্রথমে তেল দিয়ে দেব, সর্ষের তেলও নেওয়া যায়, আমি রিফাইন তেল নিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দেব। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন সর্ষে, একটুখানি হিং দিয়ে দেব 1 চুটকি মতো, আর কাঁচা লঙ্কা লাল লঙ্কা দুটোই দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কারি পাতা। আসলে কারির জন্য কারি পাতাই লাগে, কিন্তু না থাকলে কি করা যাবে, তাই তেজপাতা ব্যবহার করতে পারেন। কারি পাতা দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার আমি গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দেব। গোটা রসুনগুলো একেবারেই অপশনাল, আসলে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে কারির মধ্যে গোটা রসুন, তাই আমি দিচ্ছি, তবে এটা একেবারেই জরুরি নয়। 1.5-2 মিনিটের মতো চালিয়ে নেব একটু, তারপরে এই যে গোটা রসুনটা, মানে রসুনের কুট বলা যায়, ওটা আমি দিয়ে দেব। রসুন কোটা দিয়ে আবার 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব। হিট কিন্তু একেবারে কম করে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর রসুনের সাথে সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আমরা কিন্তু এখানে লাল লঙ্কার ব্যবহার করব না, এই জন্য স্বাদ মতো যতটা লাগবে কাঁচা লঙ্কাই কুটে নিয়েছি, তবে চাইলে করতে পারেন, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো কিন্তু খুবই কম করে নিয়েছি, তবে দই যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু টমেটো ব্যবহার করার একেবারেই দরকার নেই। টমেটো দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এখানে 7 মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। একটুখানি নেড়ে নিচ্ছি, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, লাগলে পরে আবারও দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। হিট রাখবো মিডিয়াম থেকে লোয়ের মধ্যে, ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না কি টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে চেক করেছিলাম, নাড়িয়ে দিয়েছিলাম, আর এখন দেখুন টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। চাইলে আপনি একটু ম্যাশ করে দিতে পারেন, আমি খুব বেশি ম্যাশ করব না, হালকা করে ম্যাশ করে দিচ্ছি। আর তারপরে আমাদের এর মধ্যে দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি, দই আর বেসনের, ওটা এখন আমরা দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব, আর তারপরে যতটা লাগবে নিজের হিসাব মতো জল বাড়িয়ে নিতে পারেন। মহারাষ্ট্রের দহি কারিটা একটু পাতলা হয়, তো খুব বেশি গাঢ় হয় না, এই জন্য জলটা একটু বেশি করেই দেব। আর দেখতে পাচ্ছেন আমার এখানে কারিটা খুব সাদা সাদা দেখতে লাগছে, তো এই জন্য আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কারিটাকে আমাদের মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করতে হবে। ততক্ষণে যতটা শুকিয়ে যাবে সেই হিসেবে আমি আরও একটু বেশি করে জল দেব, যাতে শুকানোর পরে এইটুকু থাকে। তো দেখুন আমি আরও একটু জল দিচ্ছি, আপনিও নিজের পছন্দ মতো জল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চাইলে আপনি ঢেকে রান্না করতে পারেন, না চাইলে খোলাও রান্না করতে পারেন। আমি ঢেকে ঢেকে রান্না করব 12 থেকে 14 মিনিট। দেখুন এবার 12-14 মিনিট পরে এবার কারিটা কিন্তু একেবারে প্রায় তৈরি হয়ে গেছে।
কনসিস্টেন্সি দেখে নেবেন, যদি আরও শুকাতে হয়, আরও গাঢ় করতে হয় তাহলে করতে পারেন। তো লাস্টে আমরা কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। আর ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব, 1 মিনিটের মতো রান্না করে নেব, যাতে সুগন্ধটা একেবারে মিশে যায়। তো এবার আমাদের কারি একদম তৈরি হয়ে গেছে, হিট বন্ধ করে দেব আর গরমাগরম কারি সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই দহি কারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর রেসিপি তো দেখলেন একদম ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে, যে কোনো দিনও রান্না করেনি সেও বানাতে পারবে, অবশ্যই ট্রাই করে দেখুন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।